তো বাচ্চারা, আমরা দশম পাঠের কবিতাটা পড়ে ফেলেছিলাম। আমার মনে তোমাদের মুখস্থ হয়ে গেছে। তো আজকে আমরা এই কবিতা থেকে ছোট চারটে প্রশ্ন করব এবং শূন্যস্থান পূরণ শিখব। এই যে কবিতা থেকে আমি কিন্তু নেক্সট লাইন করালাম না, কারণ নেক্সট লাইন কিন্তু তোমরা প্রতিটা কবিতা থেকে শিখেছো। এই কবিতা থেকেও এরকম নেক্সট লাইন আসতে পারে, তবে তোমরা বাড়িতে একটু কবিতাটা পড়ে প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাই আমি এখান থেকে কিছু কোয়েশ্চেন করাচ্ছি এবং শূন্যস্থান পূরণ শেখাচ্ছি। তো দেখো, পুরো বাক্যে উত্তর দাও, অর্থাৎ পুরো লাইনে, অর্থাৎ পুরো বাক্যতে আনসারটা লিখতে হবে। প্রথম প্রশ্ন কি আছে? ফুল কি হতে চেয়েছে? আমরা কবিতায় কি পড়ছি? ফুল কি হতে চেয়েছে? ফুল হতে চেয়েছে প্রজাপতি। তাহলে আমরা লিখব, ফুল প্রজাপতি হতে চেয়েছে। তাহলে লিখে ফেলি উত্তরটা। তাহলে আমরা কি পেলাম? ফুল কি হতে চেয়েছে? ফুল প্রজাপতি হতে চেয়েছে। নেক্সট প্রশ্ন, প্রদীপের আলো কি হতে চেয়েছে? প্রদীপের আলো কি হতে চেয়েছে? প্রদীপের আলো জোনাকি হতে চেয়েছে। তাহলে আমরা লিখবো এবার, প্রদীপের আলো জোনাকি হতে চেয়েছে। তাহলে আমরা কি পেলাম? প্রদীপের আলো কি হতে চেয়েছে? প্রদীপের আলো জোনাকি হতে চেয়েছে। এবার আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি, পুকুরের জল কি হতে চেয়েছে? আমরা কি পড়ছিলাম কবিতার মধ্যে? পুকুরের জল মেঘ হতে চেয়েছে, অর্থাৎ ওর পাখির মতন আকাশে ওড়ার ইচ্ছা, তাই মেঘ হতে চেয়েছিল। তাহলে আমরা এখানে লিখবো, পুকুরের জল মেঘ হতে চেয়েছে। তাহলে লিখে ফেলছি। তাহলে আমরা উত্তরে কি পেলাম? পুকুরের জল কি হতে চেয়েছে? পুকুরের জল মেঘ হতে চেয়েছে। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি, কবি কি কি হতে চেয়েছেন? কবির তো এখানে অনেক কিছু হওয়ার ইচ্ছা ছিল। কবির প্রথমে ঘোড়া, তারপরে হওয়ার ইচ্ছা ছিল মাছ, তারপরে হওয়ার ইচ্ছা ছিল পাখি। তাহলে আমরা লিখব, কবি ঘোড়া মাছ এবং পাখি হতে চেয়েছেন। তাহলে লিখে ফেলছি উত্তরটা। তাহলে আমরা কি পেলাম লাস্ট উত্তর, লাস্ট প্রশ্নের উত্তরটা? কবি ঘোড়া মাছ পাখি হতে চেয়েছে। এই গল্পতে, এই কবিতাটার মধ্যে সেরকম কিন্তু প্রশ্ন নেই, তবে চারটে প্রশ্ন হতে পারে, তাই তোমাদের চারটে প্রশ্ন আমি বললাম। আবার এরকমও হতে পারে যে প্রজাপতি কি ছিল, প্রজাপতি ফুল ছিল, জোনাকি কি ছিল, প্রদীপের আলো ছিল, এরকম করে ঘুরিয়ে প্রশ্ন হতে পারে। তাহলে চলো প্রশ্নগুলো আরেকবার আমরা রিপিট করে নিই। ফুল কি হতে চেয়েছে? ফুল প্রজাপতি হতে চেয়েছে। প্রদীপের আলো কি হতে চেয়েছে? প্রদীপের আলো জোনাকি হতে চেয়েছে। পুকুরের জল কি হতে চেয়েছে? পুকুরের জল মেঘ হতে চেয়েছে। কবি কি কি হতে চেয়েছেন? কবি ঘোড়া মাছ পাখি হতে চেয়েছেন। তাহলে আমাদের চারটে প্রশ্ন শেখা হয়ে গেল। এবার আমরা চলে যাব শূন্যস্থান পূরণ করতে। শূন্যস্থান পূরণ মানে আমি কিছু কিছু লাইনে এখানে গ্যাপ রেখেছি, সেই ড্যাশগুলোর মধ্যে ড্যাশ বা গ্যাপ রেখেছি, সেই গ্যাপগুলোতে তোমাদের কবিতা থেকে শব্দ নিয়ে পূরণ করতে হবে। এখানে আমি যে সব লাইন পরপর দিয়েছি তাও নয়, কিছু লাইন আমি বাদও দিয়েছি, এবং সেই লাইন থেকেও কিন্তু শূন্যস্থান পূরণ তোমাদের আসতে পারে। তাহলে চলো দেখে নিবে শূন্যস্থান পূরণে কি আছে। দেখো প্রথমে কি আছে, কতদিন ভাবে ড্যাশ উড়ে যাব কবে? কতদিন ভাবে ফুল উড়ে যাব
কবে, আমরা এখানে লিখব ফুল। আমরা পেয়ে গেলাম কতদিন ভাবে ফুল, উড়ে যাবে কবে। তাই ড্যাশ একদিন মেলি দিল ড্যাশ, তাই ফুল একদিন মেলি দিল ডানা। তাহলে আমরা লেখা লিখবো ফুল আর পরটা হবে ডানা। তাহলে আমরা পেয়ে গেলাম তাই ফুল একদিন মেলি দিল ডানা, ড্যাশ হলো তারে কে করিবে মানা। এখানে হবে প্রজাপতি, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। তাহলে আমরা এখানে লিখবো প্রজাপতি। প্রজাপতি হলো তারে কে করিবে মানা। এবার আছে রোজ রোজ ভাবে বসে ড্যাশ ড্যাশ, রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো। তাহলে আমরা এখানে লিখবো প্রদীপের, এখানে হবে আলো। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো। এবার আমরা কি আছে, ভাবিতে ভাবিতে শেষে কবে পেল ড্যাশ, ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা। তাহলে এখানে কি হবে, আমরা এই যে কবিতার লাইনগুলো থেকে আমি ওয়ার্ডগুলো মিস করে দিয়েছি, তোমাদের মিসিং করে দিয়েছি, সেগুলো যেমন আমি খুব ভালোভাবে বলতে পারছি, তার জন্য কিন্তু আমার কবিতাটা মুখস্থ। তাই তোমাদেরও কিন্তু কবিতাটা মুখস্থ হতে হবে, কবিতা না মুখস্থ করলে কিন্তু তোমরা এই উত্তরগুলো লিখতে পারবে না। তাহলে ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, হয়ে গেল। এবার পরের লাইন দেখো, ড্যাশ হলো সে ড্যাশ যায় না তো রাখা। তাহলে এখানে হবে জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা, এখানে জোনাকি, এখানে হবে ঘরে। জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। ড্যাশ ড্যাশ ভাবে চুপ করে থাকি, কি হবে পুকুরের জল ভাবে চুপ করে থাকি, এখানে পুকুরের, এখানে হবে জল। পুকুরে জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় ড্যাশ, উড়ে যায় কি হবে পাখি, পাখি তো উড়ে যায় তাই এখানে হবে হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। নেক্সট দেখো, ড্যাশ হয়ে ড্যাশ গেল অবহেলে, তাহলে কি হবে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে, এখানে মেঘ, এখানে আকাশেতে। মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ড্যাশ হয়ে ড্যাশ হব পার, আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার। তাহলে এখানে প্রথমটায় ঘোড়া, তারপরটা হবে মাঠ। তাহলে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি ড্যাশ হয়ে কাটিব ড্যাশ, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার। তাহলে দেখো পরটা কি আছে, কবু ভাবি ড্যাশ হয়ে উড়িব ড্যাশ, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগন। কখনো হবে না সে কি ড্যাশ যাহা ড্যাশ, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে, প্রথমটায় ভাবি পরেরটায় মনে। তাহলে আমাদের কিন্তু শূন্যস্থান পূরণ কমপ্লিট হয়ে গেল। এবার আমি তোমাদেরকে আরেকবার এটা পড়ে শুনিয়ে দিচ্ছি, দেখো। কতদিন ভাবে ড্যাশ উড়ে যাব কবে, কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে,
তাই ড্যাশ একদিন মেলি দিল ড্যাশ, তাই ফুল একদিন মেলি দিল ডানা। ড্যাশ হলো তারে কে করিবে মানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। রোজ রোজ ভাবে বসে ড্যাশ ড্যাশ, রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল ড্যাশ, ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা। ড্যাশ হলো সে ড্যাশ যায় না তো রাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। ড্যাশ ড্যাশ ভাবে চুপ করে থাকি, ঘরে কি বসবে পুকুরের জল ভাবে চুপ করে থাকি। হায় হায় কি মজায় উড়ে যায় ড্যাশ, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। ড্যাশ হয়ে ড্যাশ গেল অবহেলে, কি হবে এখানে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ড্যাশ হয়ে ড্যাশ হব পার, এগুলো তো সবই কবি ভাবছে, তাহলে কবি কি ভাবছেন, আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার। আচ্ছা, কবু ভাবি ড্যাশ হয়ে কাটিব ড্যাশ, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার। কবু ভাবি ড্যাশ হয়ে উড়িব ড্যাশ, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। কখনো হবে না সে কি ড্যাশ যাহা ড্যাশ, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। এই যে আমরা কবিতাটা পড়লাম এবং তার থেকে শূন্যস্থান পূরণ করলাম এবং প্রশ্ন উত্তর করলাম, আমি মনে করি তোমাদের কিন্তু কবিতাটা মুখস্থ হয়ে গেছে। আমরা প্রথম শ্রেণীর মানে অনেকটা শেষের দিকে চলে এসেছি, হ্যাঁ, তো একদমই শেষ সহজপাঠের শেষের দিকেই আমরা পড়ছি। এই চ্যাপ্টারটা হলে কিন্তু আমাদের মানে সহজপাঠ শেষ হয়ে যাচ্ছে। তো আমি আশা করব তোমরা এই কবিতাটাকে আগের কবিতাগুলোর মতন খুব ভালো করে মুখস্থ করবে, এবং মুখস্থ করার পর এইরকম কোশ্চেন আনসার এবং এই শূন্যস্থান পূরণ বা তোমাদের নেক্সট লাইনে যদি দেয় তোমরা কিন্তু পারবে। তাই আমি এই কবিতা থেকে আর নেক্সট লাইন করাইনি, তোমরা নেক্সট লাইনটা বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ নেক্সট লাইন তো তোমাদের সব কবিতা থেকে আমি করেছি, তাই এই কবিতা থেকে আমি আর করাইনি। তো তোমরা কিন্তু কবিতা মুখস্থ যদি রাখো তাহলে কিন্তু ওই পরের লাইন লেখো দিলে তোমরা অবশ্যই পারবে। তাই পরের লাইনটা করার জন্য তোমাদের কবিতাটাকে মুখস্থ রাখতে হবে।